हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल संगीत लाइफस्टाइले। तुम्हारे अनेक अनेक स्वागत। तो आज का हम शिवरात्रि और माँ गुजा घर। ओई देखो मैंने कत नोरा और ओई देखो माँ घर गुजा। तो तुम्हारा केमन आछो? আমি আশা করি তোমরা খুব ভালো আছো, আমি ভালো আছি। আর মা এখন রান্নাঘরটা পরিষ্কার করছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মা এখন রান্নাঘরটাকে গোছাচ্ছে, সব বাইরে বের করে দিচ্ছে, এই কোটোগুলো ধুতে হবে। আর ওই দিকটা হয়ে গেছে, আর এইগুলো তো মানে ফ্যানের যে জলটা পড়েছে ওইগুলো নোংরা আছে। আর এই দেখো মা এখন ঘর গুছে নিচ্ছি, কেন দেয়ালগুলো রান্না করি তা তেলে রিয়েতে চিটচিটানি হয়ে গেছে। হ্যাঁ, তা বললাম একটু নির্মা দিয়ে ধুয়ে নি। তো আমাদের সব কাজকর্ম হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখো মেয়ে চান টান করে পুজো করে মেয়ে সবজি কাটতে বসেছে। ও কেটে নিয়েছে আলু আর পেঁপে। আর দেখো নিয়েছে ফুলকপি, বরবটি, আলু। আর গাছে কিছু আমি সিম পেরে নিয়েছি, ছোটো পড়া গাছ তো অল্প অল্প সিম হয়। আর দেখো মেয়ে আর গাছে এখন তো আর সিম নেই। দেখো সবজিটা কাটুক, চলো। দেখো আমিও চান করে নিয়েছি। এই যে মেয়েকে বললাম আজকে ঘরে আছিস, আজকে শিবরাত্রি, তাই আমাদের তো করতে নেই। আমার ভাসুর মারা গেছে, তাই এক বছর হয়নি, ওর জন্য আমরা করব না। দেখো মেয়ে ভাতটা চাপিয়ে দিয়েছে, তা জলটা কতটা লাগবে ও এখনো বোঝে না। ওকে বললাম ভাতটা চাপাতা, ভাত আমার ফুটছে, আমি একটু জল দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দেবো। বার দুবার করে জল দিচ্ছি, যা ভাতটা বোঝে না তো চাপিয়েছে। দেখো ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এখানে নিয়ে নিচ্ছি জিরে, লঙ্কা, গোটা জিরে, হলুদ, নুন আর কালো জিরে ফোড়ন দিয়েছি। আর দেখো এইটা এই বরবটি, পেঁপে আর আলু ভেজে নিয়েছি। আমার তরকারিটা আমি কষিয়ে নিচ্ছি সব মশলা দিয়ে। আজকে শনিবার, আজকে আমাদের নিরামিষ, তার জন্যে আমরা নিরামিষ অনেক সবজি দিয়ে তাদের রান্না করছি। তা আজকে তো মাছ দিন হবে না। দেখো আমি তরকারিতে জল দিয়ে দিয়েছি। এ দেখো আর আমাদের বাড়ি কে এসছে, দেখো ওই দেখো লজ্জায় পালাচ্ছে। ওই দেখো দেখো তরকারি আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখো মেয়ে খেতে বসে পড়েছে। আমার আমি অনেকক্ষণ আগে খেয়েছি, ওর জন্য আমার খুব দিবে গেছে। তো মাকে বললাম তোমাকে ভাতটাও খেয়ে নি, তো মাকে ভাত দিয়ে দিয়েছে। আর তরকারি কিন্তু খুব খুব সুন্দর হয়েছে তরকারিটা, ফুলকপি দিয়ে সব দিয়ে মানে তরকারি করেছে, খুব ভালো লাগছে খেতে। গাছ থেকে সিম পেরেছিলাম, সিমটা আমি ভেজে নিচ্ছি। দেখো আমাদের ড্রাগন ফলের গাছটা কত বড় হয়ে গেছে। আবার দেখো সাইড থেকে দুটো ছোট ছোট বেরিয়েছে, আবার নিচ থেকে এই দেখো, এই দেখো দেখবে, এই দেখো মুখ থেকে এই যে বেরোচ্ছে লাল ফোড়া, না ছুঁইনি, দেখাচ্ছি, এর আগে দেখিয়েছিলাম তোমাদেরকে। তা এই দেখো আবার নতুন করে বেরোচ্ছে। দেখো গাছটা বড় হোক, তোমাদের সঙ্গে শেয়ার করব ফল হলে। তো আজকে মজাদার জিনিসই চলে এসেছি, তোমাদেরও মনে হচ্ছে লোভ লাগবে। রোদে দিয়েছিলাম টাটকা টাটকা লেবু পাতা। আর হচ্ছে দেখো এই দেখো আমার এখন মানে কি নিয়ে এসেছি, দেখো নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, মানে এর আগে দিয়েছি কিন্তু একটু কম হয়েছে মনে হচ্ছে। দেখো আমি লেবু পাতা দিয়ে দিচ্ছি ছিঁড়ে ছিঁড়ে, এ দেখো। তো আজকে তো শনিবার, আজকে আমাদের নিরামিষ, আর আজকে শিবরাত্রিও আছে, ওই জন্য কোনো মানে আজ জিনিস দিয়ে গেলাম না। আর করছি না ঠিকই শিবরাত্রি, কিন্তু তবুও মানে নিরামিষই খেলাম, আর শনিবার এমনিতেও নিরামিষ খাই। আর এ দেখো আজকে তো সেরকম কিছু রেসিপি নিয়ে আসিনি, তো আজকে স্পেশাল যেটা সেটা হলো ওই কুলমাখা। ওই কুলমাখাটাই আজকে স্পেশাল, কোনো রেসিপিটা নিয়ে আসিনি। কুলটা কেমন হয়েছে বলবে? হ্যাঁ খুব ভালো হয়েছে কিন্তু খেতে। তোমরা কিন্তু বাড়িতে ভাবে বানি খাবে, আমার তো মানে আর পারছি না বাপরে। দেখো খাচ্ছে শুকনো কুল,
শুকিয়ে গিয়েছিল সেটা জলে ভিজিয়ে তারপর মাখা হলো। তো দেখো কুল মাখা খেয়ে নিচে চলে এসেছি, আর মেয়েও পড়তে বসে গেছে, কেননা ওর মাস্টার আসবে 3:30 সময়। তা দেখো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। কালকে নতুন ভিডিও নিয়ে আবার আসছি। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।